বিজেপি দলীয় পতাকা লাগাতে গিয়ে তৃণমূল কর্মীর হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ এক বিজেপি কর্মীর। ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের ধাত্রী গ্রামের মালতীপুর এলাকায়। ঘটনার অভিযোগ দায়ের করা হয় কালনা থানায়। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির দলীয় পতাকা লাগাতে গিয়ে তৃণমূল কর্মীর হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ এক বিজেপি কর্মীর। ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের ধাত্রী গ্রামের মালতীপুর এলাকায়। আহত বিজেপি কর্মীর নাম সুকুমার। তিনি বিজেপির পূর্বস্থলী দক্ষিণের 23 নম্বর মণ্ডলে শক্তি কেন্দ্রের প্রমুখ। গতকাল রাতে বিজেপির পতাকা লাগাতে গিয়ে স্থানীয় এলাকার মণ্ডল শেখ আলী শেখের নেতৃত্বে বেশ কয়েকজন তার উপর চড়াও হয়। বিজেপির পতাকা সে কেন লাগাবে এই বলে আগ্নেয়াস্ত্রের বাড় দিয়ে মারধর করে বলে অভিযোগ। ঘটনার অভিযোগ দায়ের করা হয় কালনা থানায়। আমার পতাকা তুলছিল, বিজেপির পতাকা তুলতে গেছিলাম আমি। দিয়ে মারধর করা। কোথায় হয়েছে ঘটনা? মালতীপুর গ্রামে। দিয়ে জোর মারধর করে পিটি পিস্তলের বাটে করে মারে। আমার সভাপতি গিয়ে পিস্তল দিকে বাড়ি থেকে হুমকি দিয়ে আসে। হ্যাঁ, বিধরক মারে। কারা মেরেছে? তৃণমূলের দুষ্কৃতী মণ্ডল শেখ, আলী শেখ, আরও অনেকজন আছে, সবাইকে নাম জানি আমি, জানি না সবাইকে, চিনতে পারছি না। কী দিয়ে মেরেছে আপনাকে? পিস্তলের বাটে করে দিয়ে, আর বন্দুকের বাটে করে। আচ্ছা, ঘুষি, লাঠি। কতজন মিলে মেরেছে? 20-22 জন। থানায় জানিয়েছেন? থানায় জানানো হয়েছে। কাল এই বিষয়ে ভারতীয় জনতা পার্টির পূর্ব বর্ধমান জেলার সহসভাপতি সুশান্ত পাণ্ডে, তিনি জানান দোষীদের কঠোর শাস্তি চায়, তা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তিনি। গতকাল রাত্রে আমাদের ওই এলাকার শক্তিকেন্দ্র প্রমুখ সুকুমার সিকদার, সে ওইখানে যে বিজেপির পতাকাটা ছিল রাত্রে ফেলে দেওয়া হয়, ওই পতাকা লাগানোকে কেন্দ্র করে ওই পতাকা 2-3 বার ফেলেছে এবং ও লাগিয়ানোর পরেই ওকে ওখানে আটকে রাখা হয়েছে। বলছে তুই লাগিয়েছিস? বলে দাঁড়া, তোর সঙ্গে কথা আছে। বলার পরে লোকজন জড়ো করে পূর্ব পরিকল্পিতভাবে এবং সেখানে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল, কারণ এই আগ্নেয়াস্ত্র বাঁটে করে একে মারা হয়েছে। এবং ওই বুথেরই একজন মাননীয় শিক্ষক মশাই আছেন, তাকেও বাড়িতে গিয়ে আর জোনা 50-এর লোক গিয়ে তার বাড়িতে গিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে ভয় দেখানো হয়েছে। এই সন্ত্রাস তৃণমূলের দীর্ঘদিনের চলছে, আর সম্ভব নয়। আমরা প্রশাসনকে বলেছি যদি অবিলম্বে যাদের নামে অভিযোগ জানানো হয়েছে, আলী এবং মণ্ডল শেখ, এদের যদি অভিযুক্তদের যদি অভিযোগ অ্যারেস্ট না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব। এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, পাবলিক টাইমস।